21 জুন নির্বাচন কমিশন অভিমুখে গণমিছিল করবে ইসলামী আন্দোলন। এদিকে বিএনপি সহোদর ভাই জামাত বললেন তথ্যমন্ত্রী। জানাবো বিএনপি নির্বাচন প্রতিহতের ঘোষণা, যুক্তরাষ্ট্রের ভূমিকা দেখতে চান কাদের। জানাবো বিএনপির এক দফা চূড়ান্ত ঘোষণা ঈদের পর। গরুতে ভরপুর হাট, ক্রেতা বেশি দেশি সারের। বিদ্যুৎ উৎপাদনে সক্ষমতা ফুলিয়ে ফাঁপে দেখাতে গিয়ে বিপাকে সরকার বলছেন তামিম। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। 21 জুন নির্বাচন কমিশন অভিমুখে গণমিছিল করবে ইসলামী আন্দোলন। প্রধান নির্বাচন কমিশনার হাবিবুল আওয়ালের পদত্যাগ ও ব্যর্থ নির্বাচন কমিশন বাতিলের দাবিতে আগামী 21 জুন নির্বাচন কমিশন কার্যালয় অভিমুখে গণমিছিল করবে ইসলামী আন্দোলন বাংলাদেশ। পাশাপাশি বিদ্যমান রাজনৈতিক সংকট উত্তরণ ও একটি সুষ্ঠু নিরপেক্ষ জাতীয় নির্বাচনের লক্ষ্যে করণীয় বিষয়ে আগামী 24 জুন রাজনৈতিক দলের প্রতিনিধি এবং দেশের সর্বোচ্চ ওলামা মাশায়েক, সাংবাদিক ও বুদ্ধিজীবীদের সঙ্গে মত বিনিময় করবে দলটি। বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম সহ নেতাকর্মীদের উপর সন্ত্রাসীদের বর্বর হামলার প্রতিবাদ, সিসির পদত্যাগ এবং জাতীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করে দলটি। বিএনপির সহোদর ভাই জামাত বললেন তথ্যমন্ত্রী। তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন জামাত তো বিএনপির সহোদর ভাই, ওরা তো বলে কি বৃত্তে দুটি ফুল, বিএনপি আর জামাত, ওটা ওনাদের বক্তব্য। চট্টগ্রামে তারুণ্যের সমাবেশেও ছদ্মবরণে জামাত শিবির ছিল, তবে নগরের জামাল খানে ভাঙচুরের মূল দায়টা বিএনপি নেতাদের। তথ্যমন্ত্রী বলেন যাদের হাতে বাংলাদেশের ইতিহাস সংস্কৃতি ঐতিহ্য নিরাপদ নয়, তাদের হাতে কখনো দেশ নিরাপদ হতে পারে না, সেই বিএনপি আবার দেশ পরিচালনার স্বপ্ন দেখে। বিএনপি নির্বাচন প্রতিহতের ঘোষণা, যুক্তরাষ্ট্রের ভূমিকা দেখতে চান কাদের। ওবায়দুল কাদের বলেন বিএনপি নির্বাচন করতে দেবে না, এ ব্যাপারে মার্কিন ভিসা নীতি কি কাজ করে এটা আমরা দেখব। এই নীতি এখানে অন্ধ হয়ে থাকবে নাকি বধির হয়ে থাকবে নাকি বাস্তব কোনো পদক্ষেপ নেবে। তিনি আরো বলেন দুর্নীতি ও দুঃশাসন বললে বিএনপির নাম বলতে হয়, বিএনপি যারা দুর্নীতি ও দুঃশাসন করেছে তারাই আবার দুর্নীতি ও দুঃশাসনের অভিযোগ আনছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি ইঙ্গিত দিয়ে তিনি বলেন বিদেশে পলাতক কোনো নেতার রিমোট কন্ট্রোলের আহ্বানে জনগণের সম্পৃক্ততায় আন্দোলন হওয়ার সম্ভাবনা নেই, অনেক চেষ্টা করেছে কিন্তু করতে পারেনি। জামালপুরে সাংবাদিক হত্যাকাণ্ডের ঘটনা দিয়ে ওবায়দুল কাদের বলেন হত্যার সঙ্গে জড়িত হলে ওই ব্যক্তির বিচার হবে, আইনি ব্যবস্থা নেওয়া হলে প্রকৃত ব্যবস্থা, চার্জশিট হলে আওয়ামী লীগে কোনো পদ থাকবে না। বিএনপির এক দফা চূড়ান্ত ঘোষণা ঈদের পর। বর্তমান সরকার পদত্যাগ এবং নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহলে এক দফা চূড়ান্ত করেছে বিএনপি। এর ভিত্তিতে ঈদ উল আজহার পর লাগাতার কর্মসূচি দেবে দলটি। এ লক্ষ্যে যুগপথ আন্দোলনের পথনকশাও প্রায় চূড়ান্ত করা হয়েছে। গত শুক্রবার রাতে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে এক দফা চূড়ান্ত করা হয়। গত সপ্তাহে বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির দুটি বৈঠক করেছে। দুটি বৈঠকের মাঝের সময় যুগপথ আন্দোলনে যুক্ত দলগুলোর পরামর্শ নেওয়া হয়। স্থায়ী কমিটির একজন সদস্য গতকাল শনিবার জানান এক মঞ্চ থেকে এক দফার ঘোষণা আসছে না, যুগপথ আন্দোলনে অংশগ্রহণকারী জোট ও দলের নিজ নিজ অবস্থান থেকে একই দাবিতে অভিন্ন কর্মসূচি ঘোষণা করবে দলের দায়িত্বশীল নেতারা। জানান এক দফা বলা হলেও এত একাধিক দাবি যুক্ত হবে। এই দফার লিখিত ঘোষণায় বলা হয়েছে সরকারের পদত্যাগ ও বিদ্যমান অবৈধ সরকারের বিলুপ্তি, নির্বাচনকালীন নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার গঠন করে তার অধীনে অবাধ নিরপেক্ষ সুষ্ঠু অংশগ্রহণমূলক ও বিশ্বাসযোগ্য নির্বাচনের ব্যবস্থা, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সহ সব রাজবন্দীর মুক্তি, মিথ্যা গায়েবী মামলা প্রত্যাহার, ফরমাশি সাজা বাতিল, নির্বাচন কমিশন পুনর্গঠন এবং সংবিধান ও রাষ্ট্র ব্যবস্থার গণতান্ত্রিক সংস্কারের মাধ্যমে জনগণের অর্থনৈতিক মুক্তি, ভোটাধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠার এক দফা দাবিতে রাজপথে সক্রিয় বিরোধী রাজনৈতিক দল ও জোটগুলো যুগপথ ধারায় ঐক্যবদ্ধ বৃহত্তর গণ আন্দোলন গড়ে তোলা ও সফল করার ঘোষণা প্রদান করছি। স্থায়ী কমিটির বৈঠক ও সূত্রে জানা গেছে মার্কিন নতুন ভিসা নীতির পরিপ্রেক্ষিতে চূড়ান্ত আন্দোলনের কর্মসূচি আরো আগে শুরু করা দরকার ছিল বলে মত দিয়েছেন কমিটির কয়েকজন সদস্য। তারা ঈদের আগে এক দফার ঘোষণা দেওয়ার পক্ষে মত দেন, তবে বেশিরভাগ নেতা বলেছেন ঈদের আগে এক দফা ঘোষণা করতে হলে নেতাকর্মীদের গ্রেপ্তার শুরু করতে পারে, ঈদের কারণে এর কর্মসূচি বন্ধ থাকায় আন্দোলন ছন্দপতন হবে, পরে সর্বসম্মত সিদ্ধান্তে ঈদের পর এক দফার ভিত্তিতে কর্মসূচি দেওয়ার সিদ্ধান্ত হয়। জানতে চাইলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেন খুব শিগগির এক দফা ঘোষণা আসবে, এর মধ্যে দিয়ে চূড়ান্ত পর্যায়ের আন্দোলন শুরু হবে। স্থায়ী কমিটির বৈঠক সূত্র জানায় বিএনপির রাজধানীতে বড় সমাবেশের মাধ্যমে এক দফার ঘোষণা দেওয়ার পরিকল্পনা
আলোচনা করছে। কর্মসূচির ধরন কি হতে পারে তা নিয়ে আলোচনা শুরু হয়েছে। আন্দোলনে যুক্ত শরিক দল, বিএনপি সমর্থক, বুদ্ধিজীবী, দলের জেলা মহানগর নেতাদের সঙ্গে আলোচনা করে কর্মসূচি চূড়ান্ত করা হবে। তবে নেতারা মনে করেন মার্কিন ভিসা নীতির পর হরতাল অবরোধের মতো কর্মসূচি দেওয়ার বাস্তবতা নেই, আর এই ধরনের কর্মসূচি এখন রাজনীতিতে গুরুত্ব পায় না, বরং মানুষের ভোগান্তি বাড়ায়। তত্ত্বাবধায়কের যৌক্তিকতা নিয়ে সেমিনার 21 জুন, বিএনপির স্থায়ী কমিটির সভায় আগামী 21 জুন রাজধানীতে তত্ত্বাবধায়ক সরকারের দাবির যৌক্তিকতা নিয়ে একটি সেমিনার করার সিদ্ধান্ত হয়েছে। এতে তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠার ইতিহাস, বিচারপতি খায়রুল হকের সংক্ষিপ্তরা এবং কোন প্রেক্ষাপটে আওয়ামী লীগ সরকার তা বাতিল করল এবং এখনও কেন নির্বাচনকালে এ ধরনের সরকার দরকার তা তুলে ধরা হবে। মূলত এক দফার আন্দোলনে যাওয়ার আগে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের বিষয়টিকে আবার সামনে আনতে চাইছে বিএনপি, সেই জন্য এই সেমিনারে আয়োজন করা হচ্ছে। বিএনপির মিডিয়া সেলের সদস্য জহির উদ্দিন স্বপন বলেন, সেমিনার ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিক, রাজনৈতিক নেতা, সুধী সমাবেশের প্রতিনিধি ও পেশাজীবী নেতাদের আমন্ত্রণ জানানো হবে। রাষ্ট্র মেরামতের যৌথ ঘোষণা নিয়ে বিরোধ নিষ্পত্তির পথে, রাষ্ট্র ক্ষমতা পাওয়ার পর কী ধরনের সংস্কার করা হবে তার ভিত্তি হিসাবে রাষ্ট্র মেরামতের যৌথ রূপরেখা ঘোষণা চূড়ান্ত হওয়ার পথে বলে জানিয়েছে বিএনপি সূত্র। এ নিয়ে বিএনপির সঙ্গে গণতন্ত্র মঞ্চের মতবিরোধ আছে। স্থায়ী কমিটির এক নেতা বলেন যে তিনটি দফা নিয়ে দুই পক্ষের আপত্তি ছিল তার সমাধান হয়ে গেছে, শুধু শব্দগত কিছু পরিবর্তন হতে পারে। ফলে এক দফা ঘোষণার আগে পরে রাষ্ট্র মেরামতের যৌথ ঘোষণাও আসতে পারে। গরুতে ভরপুর হাট, ক্রেতা বেশি দেশি সারের। নতুন হাটের পুরো এলাকায় শুধু গরু আর গরু, ছোট বড় আর মাঝারি সাইজের গরুতে ভরপুর হাটটি। ক্রেতা বিক্রেতা আর ব্যাপারীরা সরগরম হয়ে উঠেছে। হাটের কোথাও একটু সময় দাঁড়িয়ে থাকার জায়গা পাওয়া দুষ্কর। হাটে দেশি গরুর পাশাপাশি বিপুল সংখ্যক সাদা জাতের ইন্ডিয়ান ব্লোন্ডার গরু এসেছে। কোরবানির পশু বেচাকেনা উপলক্ষে এমন হাটে বসেছে জয়পুরহাট জেলা শহরের নতুন হাট এলাকায়। জেলার মধ্যে গরু বেচাকেনার দিক থেকে এই হাটের অবস্থান প্রথম। সপ্তাহে প্রথম শনিবার এখানে গরুর হাট বসে, তবে কোরবানি উপলক্ষে বুধবার ও শনিবার দুদিন হাট বসবে। দুপুরে হাটে গিয়ে দেখা গেছে গোহাটির পুরো মাঠ গরুতে ভরে গেছে। জায়গা কমের কারণে হাটের রাস্তাও বেঁধে রাখা হয়েছে গরু। হাটের উত্তর দিকে কোনায় সাদা জাতের ইন্ডিয়ান বোল্ডার গরু রাখা। গো হাটের পশ্চিম দক্ষিণ পাশে রাস্তায় ছোট মাঝারি ও বড় সাইজের গরু রয়েছে। হাটে আগত গরুর ক্রেতা বিক্রেতারা ও ব্যাপারীরা জানান এবার গরুর আমদানি বেশি হয়েছে, তবে তুলনামূলক ক্রেতা কম। মাঝারি ও বড় দেশি সার কিনতে ক্রেতারা ভিড় জমাছেন। 80,000 থেকে 1,20,000-এর মধ্যে বাছারি সাইজের গরুর ক্রেতা বেশি। হাটে অতিরিক্ত টোল আদায় করা হচ্ছে। টোল হিসেবে প্রতিটি গরু ক্রেতার কাছ থেকে 600 টাকা এবং বিক্রেতার কাছ থেকে 50 টাকায় নেওয়া হচ্ছে। নওগাঁর সাপাহার গোয়ালা এলাকার আব্দুস সালাম বলেন, মাঝারি সাইজের তিনটি সার হাটে এনেছি, এর মধ্যে 1,01,000 টাকায় একটি বিক্রি করেছি, অন্য দুটি সার 1,15,000 টাকা করে চেয়েছি। ব্যাপারীরা 1,05,000 টাকা বলেছে। এই দামে বিক্রি করলে দুটি গরু তো আমার 10,000 টাকা লোকসান হবে। হাটে প্রচুর গরু আমদানি হয়েছে, তবে সে এলাকায় বিক্রি কম হচ্ছে। ইন্ডিয়ান বোল্ডার জাতের গরু বাড়িতে লালন পালন করেছেন। বিরামপুর শান্তির মোড়ে আমিনুর রহমান গরুগুলো বিক্রি করতে হাটে এনেছেন। তিনি বলেন, আমি 4টি সাদা জাতের ইন্ডিয়ান বোল্ডার গরু হাটে বিক্রি করতে এনেছি। 4টি গরুর দাম 17,50,000 টাকা চেয়েছি। ব্যাপারীরা 13,00,000 টাকা দাম বলেছে। আমি 14,00,000 টাকা হলে বিক্রি করব। দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার বাসিন্দা সোলাইমান আলী বলেন, আমি এক জোড়া শাহিওয়াল জাতের বড় গরু এনেছি, 3,60,000 টাকা দাম চেয়েছে। 2,30,000 টাকা দাম বলেছে। 2,80,000 টাকা হলে ছেড়ে দেবো। শরীদপুর জেলার ব্যাপারী আসলাম হোসেন বলেন, জোড়া বড় সাইজের গরু কিনেছি, প্রতি জোড়া 2,50,000 টাকার গরু হয়েছে বলে দাবি করা হচ্ছেন। এবং ইন্ডিয়ান সাদা জাতের গরু প্রসঙ্গে তিনি বলেন, ইন্ডিয়ান গরুগুলো বিক্রির জন্য এনেছেন, গরুগুলো সরাসরি ইন্ডিয়া থেকে আসেনি। জয়পুরহাট পুলিশ সুপার মোহাম্মদপুরে আলেম বলেন, গরু বেচা কেনার জন্য কোরবানির পশুর হাটে গাড়ি ভালোভাবে প্রবেশ করতে পারে, শহরে বা রাস্তায় যেন যানজট না লাগে সেজন্য পুলিশের সার্বিক ব্যবস্থা নেওয়া হয়েছে। হাটে চিন্তায় যেন না হয় এবং নির্বিঘ্নে পশু বেচা কেনা হয় এজন্য পুলিশ মোতায়েন করা হয়েছে। তাছাড়া পশু বিক্রির টাকা বিক্রেতারা বাড়িতে নিতে পারে, সে ব্যাপারেও আমরা সজাগ রয়েছি। বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা ফুলিয়ে ফাঁপে দেখাতে গিয়ে বিপাকে সরকার, বলছেন তামিম। বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতায় রাজনৈতিককরণ করা হয়েছে। সক্ষমতা ফুলিয়ে ফাঁপে দেখা থেকে এখন সরকার নিজেই বিপদে পড়েছে। দেশের বিদ্যুৎ খাত নিয়ে ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজের এক ওয়েবিনারে জ্বালানি বিশেষজ্ঞ অধ্যাপক ম তামিম এমন মন্তব্য করেছেন। ডক্টর তামিম বলেন, সরকার বিদ্যুতের সক্ষমতা 25,000 মেগাওয়াট বলে প্রচার করছে, যা অতিরঞ্জিত। এর মধ্যে ক্যাপটিভ বন্ধ হয়ে যাওয়া কেন্দ্র এবং সোলার হোস সিস্টেম এবং মিনি গ্রিডও রয়েছে। তিনি বলেন, আমার মতে দেশে গ্রিডভুক্ত বিদ্যুতের উৎপাদন সক্ষমতা 18,000 মেগাওয়াট থেকে সর্বোচ্চ 19,000 মেগাওয়াট।
মেগাওয়াট, সেখানে আমাদের চাহিদা রয়েছে 16,000 মেগাওয়াট। ডক্টর তামিম বলেন, জ্বালানি আমদানির ক্ষেত্রে ডলার সংকট সৃষ্টি হবে। সরকার তারা এই পরামর্শ অতীতেও হয়েছেন, কিন্তু সরকার তা কানে তোলেনি, বরং দরপত্র ছাড়া অস্বচ্ছ প্রক্রিয়ায় একের পর এক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করে গেছে। ওয়েবিনারে ডক্টর জাহিদুর রহমান বলেন, ভবিষ্যতে পৃথিবীতে ডিজাস্টার ক্যাপিটালাইজেশনের বড় উদাহরণ হবে বিদ্যুৎ খাত। তিনি বলেন, আইন করে সব অস্বচ্ছ প্রক্রিয়াকে এখানে বৈধতা দেওয়া হয়েছে, বিদ্যুৎ খাতের সব সিদ্ধান্ত রাজনৈতিকভাবে বাস্তবায়ন হয়েছে। তিনি আরো বলেন, প্রথম দিকে বিদ্যুৎ জ্বালানি দ্রুত সরবরাহ বৃদ্ধির আইনে প্রয়োজনীয়তা থাকলেও 5 বছর পর তা আর প্রয়োজন ছিল না, কিন্তু সেটি বহাল রেখে বিশেষ বিশেষ কাউকে সুবিধা দেওয়া হয়েছে। অনুষ্ঠানে মূল প্রবন্ধে টেকসই উন্নয়ন গবেষক এবং লেখক ফয়েজ আহমেদ তৈয়ব বলেন, বাংলাদেশের জ্বালানি মিশ্রণ সঠিকভাবে না হওয়াতে এখানে সংকট সৃষ্টি হয়েছে। তিনি বলেন, বাপেক্সকে বসিয়ে দিয়ে আমদানি নির্ভরতা বাড়ানো হয়েছে, সরকার তার পছন্দের লোকদেরকে দিয়ে এলএনজি আমদানি করছে, আমদানি নির্ভরতার সংকট আরও ঘনীভূত হবে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিয়মিত আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখুন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।